আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আরেকবার স্বাগত জানাচ্ছি তানহা কনস্ট্রাকশনের পক্ষ থেকে। স্বাগত জানাচ্ছি মাহে রমজান উপলক্ষে আপনাদের রোজা রাখার জন্য। তো প্রত্যেকটি মুসলমান বর্তমানে দেশের পরিস্থিতির শিকার হচ্ছে। আমরা দেশের পরিস্থিতি অবশ্যই জানি, দেশের পরিস্থিতি কী হাল অবস্থা চলছে বর্তমানে মুসলমানের ওপর, বাংলাদেশি মুসলমানদের ওপর মোটামুটি একটি নির্যাতন চালানো হচ্ছে। তো বন্ধুরা, এরকম কিছু বলার উদ্দেশ্য আমার নয়, আজ আপনাদেরকে একটি ডুপ্লেক্স সিরি সম্বন্ধে বিস্তারিত আইডিয়া দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে এই সিরিটি কী ম্যাপে করতে পারবেন, কতটুকু জায়গার প্রয়োজন হবে, সিরিটি কতটুকু সৌন্দর্য বাড়াবে, প্রত্যেকটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমরা একটু বিল্ডিংটি দেখে নিই। এটি হলো বিল্ডিংটি, এই বিল্ডিংটির ভিতরেই কিন্তু এই ডুপ্লেক্স সিরিটি করা হয়েছে। তো দেখুন, যে সিরিটি আমরা এখন একটি সিরিটি দেখব। তার আগে বন্ধুরা, ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। আমরা বিল্ডিং সম্বন্ধে যাবতীয় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে বলার চেষ্টা করি। এটি হলো সিরির লাইটিংয়ের জন্য সিরির চুইস। দেখুন সিরিতে যে লাইটিংগুলো করা হয়েছে, মূলত এই প্রত্যেকটি ডুপ্লেক্স সিরিতে কিন্তু এই লাইটিংগুলোই সৌন্দর্য বাড়িয়ে তোলে। তো দেখুন যে লাইটিংগুলো করা হয়েছে, বিল্ডিংটির ড্রয়িং রুমের মাঝখানে কিন্তু সিরিটি, ডুপ্লেক্স বিল্ডিংয়ে কিন্তু মূলত ড্রয়িং রুমের মাঝখানে সিরিগুলো হয়ে থাকে। তো যেই ডুপ্লেক্স সিরিটি করা হয়েছে, ডুপ্লেক্স সিরিটি বিল্ডিংয়ের মিডেলে একটি এই আলো রং সৃষ্টি এবং মাঝখানে জায়গাটি সুন্দর করতে এখানে সিরিটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো দেখুন যে সিরিটি আমরা করেছি, এই সিরিটির জন্য আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে তা তো আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে আমরা সিরিটি একটু ভালো করে দেখে নেব। দেখুন যদি আমরা সিরিটির এই পাশ দিয়ে, যদিও নিচ দিয়ে আপনারা খোলা রাখতে পারতেন, এখানে আমরা ডেকে দিয়েছি, কারণ এই সর্বপ্রথম যে সিরির দাপগুলো আঁকা হয়েছে, সিরির দাপের নিচে আমরা এখানে যে আইপিএসের ব্যাটারি এবং আইপিএস মেশিন এখানে নিচে রাখা হয়েছে সিরিটির নিচে। তো দেখুন ইলেকট্রিক এইচডিবি বোর্ড এবং নিচে একটি সেল দেওয়া হয়েছে এখানে, যাতে বিভিন্ন কোনো কিছু করা যায়। আপনাদেরকে অবশ্যই নিচের কাজগুলো দেখাবো, তার আগে আমরা একটু সিরিটি উপর দিয়ে ওটি দেখে নিই যে সিরিটি আপনাদের কেমন হবে। এখানে কিন্তু কোনো চৌকি নেই, যদিও এখানে অল্প জায়গা করার জন্য চৌকিতে দুটি করে সিঁড়ি ব্যবহার করা হয়েছে। আমরা একটু সিঁড়ির উপর ওটি দেখে নেব। এটি হলো সিঁড়ির উপর থেকে দেখতে ঠিক এরকম দেখা যাবে। বিল্ডিংটির কাজ অধিকাংশ কাজই কমপ্লিট, কিন্তু বিল্ডিংয়ের যেই বাড়ির মালিক এখনও বিল্ডিংয়ের ভিতরে ওঠা হয়নি, তার জন্য কিন্তু বিল্ডিংটির এখনও ভিতরে দিয়ে তেরকমভাবে সাজানো হয়নি। তো দেখুন আমরা যদি সিঁড়ির নিচে নামি তাহলে আমরা একটু দেখে নেব সিঁড়ির জন্য কতটুকু প্রয়োজন হবে। আমি যেদিকে নামছি এদিক থেকে এদিক পর্যন্ত এখানে আমাদের জায়গার প্রয়োজন হয়েছে 8 ফিট, এবং এই আমি এখন যেদিকে নামছি এদিক থেকে এদিকে জায়গার প্রয়োজন হয়েছে প্রায় 12 ফিট। তো 12 ফিট বাই 8 ফিট জায়গার প্রয়োজন হবে আপনাদের এই ডুপ্লেক্স সিঁড়িটি তৈরি করতে। আপনাদেরকে দেখালাম যে এই সিঁড়িটির জায়গা কতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত আছে 8 ফিট, এবং আমাদের যে দেখুন এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত 8 ফিট, এবং ওই লম্বায় আছে 12 ফিট। তো 8 ফিট বাই 12 ফিট জায়গার প্রয়োজন হবে আপনার এই সিঁড়িটি তৈরি করতে। এবং আপনারা দেখতেছেন যে আমাদের ঠিক ড্রয়িং রুমের মাঝখানে কিন্তু সিঁড়িটি তৈরি করা। তো মোটামুটি খুব সুন্দর একটি সিঁড়ি হয়েছে। আপনারা চাইলে কিন্তু এরকম একটি সিঁড়ি, যারা ডুপ্লেক্স বিল্ডিং করতে চান, আপনারা অনায়াসে এরকম একটি সিঁড়ি করতে পারেন। তো খুব সুন্দর একটি সিঁড়ি হয়েছে। এটি হলো মূলত ড্রয়িং রুম, আপনাদেরকে যদি একটু দূর থেকে আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এই যে এটি হলো মাঝখানে এই 13 ফিট বাই প্রায় 22 ফিটের মতো একটি বিশাল ড্রয়িং রুম। এই বিল্ডিংটি 3টি ইউনিটে সাজানো। দেখুন এই ডান পাশে একটি, এবং ঠিক সামনে একটি রাউন্ড দরজা দেখেছেন, ওই পাশে একটি এবং এই পাশে একটি। এটি হলো বিল্ডিংটিতে ঢোকার, ড্রয়িং রুমে ঢোকার প্রবেশ গেট। এখানে সিসি ক্যামেরা, যে বিল্ডিংটি সিসি ক্যামেরা ফিটিং করেছে, সিসি ক্যামেরা টিভিটি ঠিক ড্রয়িং রুমে রাখা হয়েছে। দেখুন বাইরের প্রত্যেকটা জিনিস কিন্তু ড্রয়িং রুম থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো ড্রয়িং রুমের মূল দরজা। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে একটি ডুপ্লেক্স সিঁড়ি সম্বন্ধে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন।